আচ্ছা কুনাল দা তো সারদা সারদা নিয়ে ভালোই পেয়েছিল, টিয়া পাখির ব্যবসাটা কবে থেকে শুরু করলেন? টিয়া পাখি নিয়ে বসে একদম ভাগ্য গণনার মতো উনি বলে দিচ্ছেন। আসল ব্যাপার এটা হচ্ছে তৃণমূল পন্থী মানে মমতাপন্থী তৃণমূল, অভিষেক পন্থী তৃণমূল, এই দুজনের দ্বন্দ্ব। এরা কে মুখ্যমন্ত্রী হবেন কে প্রধানমন্ত্রী হবেন এই ডিসাইড করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হয় তো উল্টো দিকে তো প্রশ্ন আছে ফিরহাদ হাকিম কেন নয়, উল্টো দিকে প্রশ্ন আছে পার্থ চট্টোপাধ্যায় কেমন হয়। আসলে আবার প্রাইভেট লিমিটেড কোম্পানি মালকিনের কোম্পানি, মালকিনের পর মালকিনের ভাইপো হবে, এটাই চলছে। এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয়, এর মধ্যে দলের মুখপাত্রই তো বলেছিল সারদার সব টাকা লুকানো আছে মমতার বাড়িতে। কোনো সময় ডাকাত রানী বলেছিল, কোনো সময় বলে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি না মমতা বন্দ্যোপাধ্যায়, এই লোকটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগান করছে। ব্যাপারটা কি, তেলটা কোথা থেকে আসছে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার বলা হচ্ছে কেন? আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কিছু দলের কর্মীরা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দলের কর্মীরা বলছে। আচ্ছা বলনা সুদীপ, আমাদের দলের ব্যাপার মানে দলের কর্মীরা ঠিক করে, তো কর্মীরা তো ঠিক করেছিল, এক ব্যক্তি এক পদ, কর্মীরা ঠিক করলে এক ব্যক্তি এক পদ। সুদীপ বলি গেছিল কি হলো তার, কি হলো এক ব্যক্তি এক পদ, কি হলো যখন সবাই ওই এক ব্যক্তি এক পদের সমর্থনে পোস্ট করছিলেন তখনও দেখলাম অনেকে ডিলিট করলেন, অপরূপা আজ ডিলিট করলেন ধমক, এর পিছনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যেখানে যিনি অনুপ্রেরণা, তার পাশাপাশি অভিষেকের নাম আসছে। আমরা আবার বলছি, আপনি রেকর্ড করে রাখুন, সুদীপ এই পোস্টটা করার পরে ববি হাকিম বলেছিল, আমার বলা বলছি হ্যাঁ ববি হাকিম বলেছিল, সতর্ক প্লিজ, ববি হাকিম বলেছিল কি না তাহলে ও বলুক, আমি ওর সাথে ওর কাজের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় একটু বলছিল নাকি ববি হাকিমের কাজের সাথে? তৃণমূল কংগ্রেস তো প্রশাসন, দুজন তো একসঙ্গে ঠিক হতে পারে, আরে কংগ্রেস দুজন একসঙ্গে ঠিক হতে পারে না, ববি হাকিম বলেছিলেন কেন তাহলে? ববি হাকিম তোমাকে নিয়ে বলেছিলেন কেন? তুমি বলো ববি হাকিম তোমাকে নিয়ে বললেন কেন যে এরা নিজের দায়িত্ব করছে দলের সাথে কেউ করেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতা যিনি সুপার অ্যাক্টিভ এখনো পর্যন্ত, এখনই কেন পরবর্তী নেতা নিয়ে আপনারা ভাবছেন? কি পরবর্তী নেতা? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমার চারটে প্রজন্ম তৈরি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাবছেন কি অভিষেক দাদা অভিষেক আমরা তো এখনো পর্যন্ত বলছি অভিষেক দাদা অভিষেক ছেলে, অভিষেক দাদা অভিষেক ছেলে, সুযোগ নেই অভিষেক দাদা ছেলে, সিদ্ধান্ত নিয়েছি বিজেপি অভিষেক ছেলে, আগে শনিবার তো বিজেপি তর্ক চলবে তবে।